बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্ররা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। দেখো আজকের ক্লাস আরবি প্রথম পত্র শ্রেণীর ষষ্ঠ টপিক নসে মাদরুস 10। তোমাদের নসে মাদরুস থেকে 10 নম্বর নসে মাদরুস পড়ানো হবে। বই বের করো তোমরা এবং সুন্দর করে ধরো। দেখো আন নসে মাদরুস 10, নিম্নে 10টি পড়ো অথবা সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও। ইকরন নসল তালি সুম্মা আজিব আনিল আসআলাতিল মূল হাকাতি। আগে অনুবাদ। আর রিয়াজাতু বি আজা আল জিসমি, ব্যায়াম দেহের অঙ্গ প্রত্যঙ্গকে মজবুত করে। ওয়াসাকি হি মিনাল আমরাজিল কাসিরাতি, আর এটা অনেক রোগ থেকে রক্ষা করে। ওয়া তুআলিজু বিবাযিহা, এবং কিছু রোগের চিকিৎসা করে। ওয়ানারা আতবা আল ইয়াউমা ফিল মুস্তাশফা ইয়াতি ইয়ালিজুনা বাযাল আমরাজিল বাদানিয়াতিন বিল তামারিজির রিয়াজাতি। বর্তমানে আমরা ক্লিনিকে অনেক ডাক্তারকে দেখি, শারীরিক অনেক রোগ শরীর চর্চা দ্বারা চিকিৎসা করে। ওয়াতাহামুল মাদ্রাসাতিল বিসিহিয়াতিল আবনা ইহা, বিদ্যালয় তার সন্তানদের স্বাস্থ্য প্রতি গুরুত্ব দেয়। ওয়াতুকাদ্দিমু লাহুম আনওয়ান মিনার রিয়াজাতিল জিসমানিয়াতি, এবং তাদের জন্য বিভিন্ন প্রকার শারীরিক ব্যায়ামের ব্যবস্থা করে। লিআন্নাহা তাজআল আল জিসমি সালিমান ওয়া কবিয়ান, কেননা তা শরীরকে সুস্থ ও সবল রাখে। দীনুন আল ইসলামি ইয়াতামান্না জালিকা, আমাদের ইসলাম ধর্ম এটাই কামনা করে। কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুমিনুল কবিয়ুন খায়রুম মিনাল মুমিনিজ জাঈফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষায় উত্তম। তাহলে প্রথম সর্বপ্রথম তোমরা এই নসে মাদ্রাসার অনুবাদটা সুন্দর করে পড়বে, বারবার পড়বে এবং মুখস্থ করবে। তারপরে আসো আল আস ইলাতু মিনা নসিওয়া আজোবিহাতিহা, নস থেকে প্রশ্ন উত্তর। এক নম্বর দেখো আজিবা আনিল আস আলাতিল আতিয়াতি, নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও। এক নম্বর উক্তুব কওয়াইদার রিয়াজাতি, ব্যায়ামের উপকারিতাগুলো লেখো। লিখবা আত্তাকুবি আউজা আজিসমুল ইনসানি ওয়া তাকুবিহি মিনাল আমরাজিল কাসিরাতি ওয়া তুআলিজি বাযুল আমরাজি ওয়া তাজআলুল জিসম সালিমান ওয়া কবিয়ান। ব্যায়ামের উপকারিতা হলো ব্যায়াম মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গকে শক্তিশালী করে, অনেক রোগ থেকে তাকে রক্ষা করে। তিন নম্বর কিছু রোগের চিকিৎসা করে। চার নম্বর দেহকে নিরাপদ ও শক্তিশালী করে। বা নম্বর কাইফা ইউ আলিজু আতিবা আন ইয়াউমি বাজাল আমারিজি, বর্তমান যুগে ডাক্তারগণ কীভাবে বিভিন্ন রোগের চিকিৎসা করেন। আল জব আতিয়া উল ইয়াউমুল ইয়ালিজু বাজুল আমরাজিল বাদনিয়াতি বিত্তামারিজি রিয়াজাতি, বর্তমান যুগে ডাক্তারগণ ব্যায়াম তথা শরীর চর্চার মাধ্যমে শারীরিক কিছু কিছু রোগের চিকিৎসা করেন। তাহলে তোমরা প্রথম প্রকার হলো নসের সংশ্লিষ্ট প্রশ্ন, নস থেকে প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে এই প্রশ্নগুলো পড়বে এবং উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে। দুই নম্বর আসো নস সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর।
এক নম্বর আক্তব সহিহান ইজা কান আল ইবারাত সহিহাতান আও খতাআন ইজা কান আল ইবারাত খাতিয়াতান মা তাসহিয়াতিস খতা। দুই নম্বর ইবাদত ইবারতটি সহি সঠিক হলে সহি এবং ভুল হলে খতা লিখে ভুলটি শুদ্ধ করো। দুই নম্বর হলো যদি ভুল থাকে ভুলকে চিহ্নিত করে সহিরা লিখতে হবে, আর যদি সহি থাকে তাহলে সহি লিখতে হবে। এক নম্বর দেখো আর রিয়াজাত তাকবিল আজাম ব্যায়াম দেহকে শক্তিশালী করে সহি। প্রথম ইবারতটি সঠিক হলে সহি এবং ভুল হলে খতা লিখতে লিখে ভুল শুদ্ধ করতে হবে। এ খতা এবং সহিরা তোমরা এই দুই সংশ্লিষ্ট নষ্টের প্রশ্নগুলো ভালো করে পড়বে। তারপরে আসো তিন নম্বর ইমলা ইল ফারাগাতি ফিল জুমালিল আতিয়াতি বিকালিমাতিল মুনাসাবা, উপযুক্ত শব্দ দ্বারা নিম্নের বাক্যগুলো শূন্য স্থান পূরণ করতে হবে। আর রিয়াজাতু তাহ তামুজিস মাদ্রাসাতি জবাব হলো ইমলা ইল ফারাগ আর রিয়াজাতু তাকভি আজাউল জিসিম, এ আজাজুন শূন্য স্থানে বসবে। তারপরে আসো হাক্কাকিল কালিমাতিল আতিয়াতি, নিম্ন শব্দগুলো তাহকিক করো। তোকাবি এতমান্না তাহতাম্মু তোকাদ্দিমু ইউআলি জোনা, তোকাবি সিগা আল মুফরাদুল মুয়ান্নাসুল লিল গাইবি বাহাস আল মোজারিল মুসবাতিল মারুফ বাবে তাফিলের মাঝধান আত তাকবিয়াতু মূল বর্ণ কফ ও ইয়া জিনসে লফিফে মাকরুন অর্থ হলো মজবুত করা। তাহলে এই শব্দার্থগুলো শব্দগুলো তাহকিক ভালো করে তোমরা পড়বে। তারপরে আসো এক বচন শব্দে উস্কুর জামা মিনাল মুফরাদি সুম্মা আল ফি জুমলাতিন মুফিদাতিন মিনাল ইন্দিকা, আর একটা আইটেম হলো তোমরা এক বচন শব্দের বহু বচন উল্লেখ করো অথবা তা দ্বারা পরিপূর্ণ বাক্য তৈরি করতে হবে। এক নম্বর দেখো আল মুমিনু এক বচন ইয়াউমুন আল মাদ্রাসাতুন খায়রুন, এক নম্বর এক বচন আর রিয়াজাতুন এক বচন আর রিয়াজাতুন বহু বচন, এক বচনকে বহু বচন করা হলো একটা জুমলা। আর রিয়াজাতুন জিসমিনি তাকবি আজসাম, শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম শরীরকে কী করে মজবুত করে। আল মুমিনু আল মুমিনুনা আল ইয়াউমু আল আইয়ামুন, ইয়াউম ও এক বচন আইয়ামুন বহু বচন। আর একটা আইটেম দেখো হাতিল মুরাদফতুল কালিমাতিল আতি, নিম্ন শব্দগুলো সমর্থ শব্দ উল্লেখ করো। এক নম্বর আল বাদানিয়াতুন শারীরিক, এর সমর্থ আল জিসমানিয়াতুন। আজাউন অঙ্গসমূহ আজাউন, সিহাতুন সুস্থ সালামাতুন, আমরাজুন আসকামুন, দিনুন মিল্লাতুন। তাহলে এর শব্দ সমর্থক শব্দ বের করা হলো। তারপরে আসো হাতে মুতাজাদ্দাল কালিমাতিল আতি, অর্থাৎ নিম্ন শব্দগুলো বিপরীত শব্দ বের করতে হবে। তাজঈফুন দুর্বল, তাকবিউন শক্তিশালী, সিহাতুন অসুস্থ, সাকিমুন অসুস্থ সুস্থ আর অসুস্থ। তাহলে সুস্থ এবং অসুস্থ এটা তোমার মোরাদে বিপরীত শব্দ, মুতাজাদ্দা অর্থাৎ বিপরীত শব্দ বের করতে হবে। তারপর ইস্তাখরাজাল আফআল মিনাল নাসি ও আইনি নোয়া মিন হাইসুল বাহাস, অর্থাৎ নস থেকে ফেলসমূহ বের করে বাহাস অনুযায়ী সেগুলো প্রকার নির্ণয় করো। তাজে আলু মোজারে মুসবাত আল মারুফ প্রত্যেকটা বের করা হলো তোমরা এই গাইড দেখে, আরবি কমিউনিকেটিভ গাইড দেখে তোমরা সুন্দর করে এগুলা ফাইন করে পড়বে, মুখস্ত করবে এবং খাতায় লিখবে। তারপর আসো ইস্তাখরাজ আল আসমা আল মুস্তাক্কা মিনা নস, নস থেকে আসমা মুস্তাক্কা বের করতে হবে, এখানে বের করে দেওয়া হলো তোমরা সুন্দর করে মুখস্থ করে খাতায় লিখবে। তারপরে সাররিফ ফিল তাকাদ্দুমু হাইসু তাসগীরিল মারফু, অর্থাৎ জমির অনুযায়ী তাকাদ্দুমু ফিলটি রূপান্তরিত করো, এখানে ফাইন করে সুন্দর করে রূপান্তরিত করা হলো হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না ইকাদ্দুমি ইকাদ্দমান ইকাদ্দিমুনা তুকা ইকাদ্দম না তুকা ইকাদ্দমানে ইকাদ্দিমনা তুকাদ্দিমু। আর একটা আইটেম দা ইখতাকদা আসমাইল মরফু আতমিনা নস, নস থেকে এসমে মরফু সমূহ বের করতে হবে, অথবা আর একটা ইস্তাকরাজাল আসমাইল মনসুবা আতমিনা নস, নস থেকে নসব প্রাপ্ত ইসিম সমূহ বের করতে হবে। আর একটা আইটেম দেখো ইস্তাকরাজাল আসমাইল মজরুরাত মিন নস, নস থেকে আসমাই মজরুরাত বের করতে হবে। তাহলে এই কয়েকটা আইটেম তোমরা ভালো করে পড়বে এবং খাতায় রেখে মুখস্থ করবে। তাহলে বাড়ির কাজ দেখো
এই নসে মাদ্রুস 10 নম্বর তোমরা সুন্দর করে প্রথম অনুবাদ করবে, তারপরে যেগুলো আইটেম দেওয়া আছে প্রত্যেকটা আইটেম তোমরা সুন্দর করে খাতায় লিখবে, প্রথম মুখস্থ করবে তারপরে খাতায় লিখবে। প্রত্যেকটা আইটেম তোমরা সুন্দর সুন্দর করে ভালো করে মুখস্থ করবে এবং লিখবে খাতায়, প্রত্যেকটা নসের প্রত্যেকটা আইটেম সুন্দর করে লিখবে এবং মুখস্থ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।